গরিবের জন্য দারিদ্রতা বড় নেয়ামত। নেয়ামত যদি না হতো তাহলে আল্লাহর রাসূল এই তিন দোয়া কোনোদিন করতেন না। আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব রাখেন। আমি তিনি মিসকিনা, আমাকে গরিব অবস্থায় মৌত দিন। অহসুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়। গরিবই একমাত্র ব্যক্তি যদি মূল্যায়ন দারিদ্রতার করতে পারে তাহলে কিয়ামতের দিন তো ধনী আসবে কানে, শুধু ধনী না সারা দুনিয়া শুনবে। ফেরেশতা ঘোষণা দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার না হিসাব আছে না কিতাব আছে, কিয়ামতের মাঠে দাঁড়ানোর তোমার কোনো প্রয়োজন নাই, এই বিড়ম্বনার শিকার হওয়ারও কোনো প্রয়োজন নাই। 1.5 কিলোমিটার উপরে মাথার উপরে সূর্য, জমিন তামার, এই কঠোরতা সওয়ার কোনো প্রয়োজন তোমার নাই, তুমি সিধা জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর জান্নাতের নিয়ামত ভোগ করো, তোমার পরে বাকিদেরকে যাইতে দেওয়া হবে। আল্লাহ রাসূল কোনোদিন করতেন না, এই ঘোষণা কোনোদিন দিতেন না। দারিদ্র তো নেয়ামত, কিন্তু গরিব বুঝলে তো, মূল্যায়ন করলে তো, যৌবনও নেয়ামত। যদি যুবক মূল্যায়ন করে, নাইলে এই ঘোষণা আল্লাহ কেন দিবেন? কিছু যুবক দুনিয়াতে আছে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে গুটায় নিছে, দুনিয়ার থেকে মুখ ফিরায় আনিছে। জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে যিনি গুটায় আনিছে, ওই যুবক যাকে দেখা আল্লাহ বলেন লাউলা সাবা বা খুসা, ও যুবক তুমি যদি না থাকতে, লাজাল তু সামা হাদিদা, আকাশ লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কেন কেউ তো নিজের জায়গায় নেই, হাদিস আগের থেকে কাইটা বললাম আমি, কেউ তো নিজের জায়গায় নেই, সব পাওয়ার পরে হারায় গেছে, যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে, ধনী ধন পাওয়ার পরে হারায় গেছে, সব হারায় গেছে, আমরাও হারায় গেছি, আল্লাহর থেকে দূরে সরে গেছি, আল্লাহকে সারা দিনে একবারও আল্লাহ বইলা মন বইরা ডাকে না, একবারও মনের থেকে আল্লাহ বলে না। বলতে পারবেন যারা এখানে উপস্থিত আছেন যে মনের থেকে একবার আল্লাহ বইলা ডাকি? অথচ 24 ঘন্টা ভক্ত করি আল্লাহ, আপনি জীবিত তো, জীবিত কি দিয়া? আল্লাহর হায়াত দিয়া, ইউহি। আপনি সুস্থ তো, অসুস্থ তো কার সুস্থতা দিয়া? ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, আপনি ধনী তো কার ধন দিয়া? আগনা কোরআনের শব্দ, যুবক যৌবন পাইল তো কার যৌবন দিয়া, কার থেকে নেয়া, কার থেকে? তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসো, নেয়ামতের কদর করলে। এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, যে যত কদর করবে, কদরের মেওয়া ফলে একটা প্রবাদ বাক্য আছে, কোরআনও বলে যত কদর করবে তত তোমার মূল্যায়ন ওইখানে বাড়বে।